নমস্কার, আপনি দেখছেন বিজনেস গ্রো ইউটিউব চ্যানেল। আমি সম্রাট বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, কী ব্যবসা করা যায় বলুন তো, যে ব্যবসা থেকে কোনোরকম কোনো ঝুঁকি ছাড়া লাখ লাখ টাকা ইনকাম করা যাবে। ফ্রেন্ড, বর্তমান সময় এমন কোনো ব্যবসা নেই যে ব্যবসায় কম্পিটিশন নেই। আপনি যে কোনো ব্যবসা শুরু করতে যাবেন, সেই ব্যবসায় কম্পিটিশন আছে। আর সেই ব্যবসায় এরকম লোক আছে যারা অলরেডি 30-40 বছর ধরে ওই ব্যবসাটাই করছে, আর আপনি নতুন শিখে 1-1.5 বছর শিখে সেই ব্যবসায় তাদের সাথে কমপ্লিট করা অতটা সহজ ব্যাপার নয়। আর তারপরে সেই ব্যবসায় আপনি সাকসেস হবেন কি না, সে দ্বিধাদ্বন্দ্ব তো থেকেই যায়। এই জন্য ম্যাক্সিমাম লোক ব্যবসার দিকে এগোতে ভয় পায়। ফ্রেন্ড, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি ব্যবসা করবেন কেন, কেন করবেন ব্যবসা, বা আপনি চাকরি করবেন কেন করবেন, শুধুমাত্র টাকার জন্য? মানুষ অনেক গান গায় যে সম্মান আছে, এটা আছে, ওটা আছে, কিছুই নাই। যেই কাজ করছে শুধুমাত্র টাকার জন্য কাজ করছে। আপনাকে যদি আজকে 10 কোটি টাকা দেওয়া হয়, আর যদি বলা হয় যে ওই কাজটা করে দেন, আপনি করবেন? চুপচাপ করে ঘরে বসে থাকবেন, কারণ আপনার কাছে টাকা আছে। আর আজকে যে কাজটা আপনি করছেন সেটাও শুধুমাত্র টাকার জন্য। তো শুধুমাত্র গাল গল্প দিয়ে লাভ নাই। মানুষ শুধুমাত্র ব্যবসা বলুন, চাকরি করুন, যে কোনো কাজ করুন, শুধুমাত্র টাকার জন্য করে। তো টাকার জন্যই যখন ব্যবসা করবেন, চাকরি করবেন, তো সবথেকে সহজে কোনো ডুবে যাওয়ার ভয় ছাড়া সবথেকে বেশি লাভ করা যায় যে ব্যবসা সেটাই করুন। ফ্রেন্ড, এই যাবৎ পর্যন্ত আমি মোটামুটি 300+ ব্যবসার আইডিয়া দিয়েছি, আর আমি নিজে রিসার্চ করেছি কমসে কম 1000 ব্যবসার উপরে। মানে 1000 ব্যবসা সম্পর্কে জানার চেষ্টা করেছি, ওর ভিতরে ঢুকে আপনাদের সে ব্যবসাগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো মোটামুটি 1000 ব্যবসা সম্পর্কে আমি রিসার্চ করে 300 ভিডিও আপনাদের বানিয়ে দিয়েছি। কিন্তু এতগুলো ভিডিওর ভিতরে সবথেকে টাকা ইনকাম করার যে সহজ পদ্ধতি, সেটা ফ্রেন্ড ছাগলের ব্যবসা। আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি প্রুফ দেবো। আর এই ভিডিওর লাস্টে আমি প্রুফও দিয়ে দেবো, যারা করেছে তাদের সম্পর্কে আপনাকে ধারণা দিয়ে দেবো, যারা কারা কারা এরকম করেছে। মানে আপনি যে ব্যবসায় করুন, আপনি মনে করুন 10 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলেন, ওই 10 লাখ টাকা দিয়ে আর 10 লাখ টাকা ইনকাম করতে গেলে যে কোনো ব্যবসায় যদি আপনি অনেক ফাস্টও করেন না, তাও 4-5 বছর সময় লেগে যায়। কিন্তু ছাগলের ব্যবসা এইরকম একটি ব্যবসা, আপনি যদি মাত্র 10 লাখ টাকা ইনভেস্ট করেন, তা মাত্র 6 মাসে ওই 10 লাখ টাকা আর 10 লাখ টাকা ইনকাম করা যায়, মানে ডবল করা যায় মাত্র 6 মাসে। তো আপনি বলতে পারেন, দাদা এই ব্যবসাটা তো অনেকেই করছে, এরকম 1000+ লাখ লোক আছে যারা এই ব্যবসাটা করছে, তো এরকম তো কম শোনা যায় যে 6 মাসে টাকা ডবল হয়। তো ফ্রেন্ড, আপনি ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি যদি প্রুফ না করে দিতে পারি, তাহলে লাস্টে কমেন্টসে গিয়ে গালি দিয়ে যাবেন, ঠিক আছে? তো আর অবশ্যই আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তো আপনি শিখে যাবেন যে দুনিয়ার সবথেকে সহজভাবে, মানে অবশ্যই এর থেকে সহজ রাস্তা আছে, কিন্তু সেই স্কেল, নিজেকে স্কেল আপ করার জন্য আপনাকে যে পরিমাণে কষ্ট করতে হবে, যে পরিমাণে ঝোড় ঝামেলার ভিতর দিয়ে আপনাকে যেতে হবে, যে পরিমাণে কম্পিটিশনের সম্মুখীন আপনাকে করতে হবে, সেটা কিন্তু অত সহজ নয়, সেটা কঠিন। কিন্তু এই যে ব্যবসাটা, ছাগলের ব্যবসার কথা বলছি, সেটা অনেক সহজ। আমি ডিটেলসে আলোচনা করব, আমি 10 লাখ টাকার একটা বাজেট নিয়ে সেই হিসেবে আলোচনা করব, ভিডিওটি মিস করবেন না। তো ফ্রেন্ড, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা ভিডিওতে আমাকে প্রথমবার দেখছেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখা যায় না। চলুন শুরু করা যাক। ফ্রেন্ড, ছাগলের ব্যবসায় মনে করেন আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, আপনাকে শেড বানাতে খরচ যাবে টোটাল, আপনি যদি ভালোভাবে করেন টিনের ইয়ে দিয়ে টিয়ে, তাও 1 লাখ টাকার বেশি আপনার খরচ হবে না। 1 লাখ টাকা, 1 লাখ টাকায় মোটামুটি ভালোভাবে আপনি আপনার শেডটা তৈরি করে নিতে পারবেন। ফ্রেন্ড, এইখানে যে গোট ফার্মটা আপনি দেখছেন, এটা মাত্র 1 লাখ টাকা দিয়ে তৈরি করা হয়েছে। এর টোটাল কস্ট, মানে এর বাউন্ডারিতে কাটা দিয়ে ঘেরা যে খাম্বাগুলো আছে, যে ঘরগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা টোটাল কস্ট মাত্র 1 লাখ টাকা। মানে 1 লাখ টাকার ভিতরে এটা 250 ছাগলের বাউন্ডারি, মানে 250 ছাগলের ভিতরে বাউন্ডারির ভিতরে রাখা যাবে। আর ঘরের ভিতরে যেটা, সেটা 150 ছাগল পর্যন্ত ক্যাপাসিটি আছে এই ঘরটা। তো দেখতে পাচ্ছেন উপরে টিন, সাইডে টিন দেওয়া, তার সাইড দিয়ে তার কাটার বেড়া দিয়ে ঘেরা। তো ফ্রেন্ড, এখানে আপনি অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছেন, আমি যে দেখাতে চেয়েছিলাম। ফ্রেন্ড, এই ছাগলটা 9000 টাকা দিয়ে কেনা হয়েছিল 7 মাস আগে, এখন এর ওজন আছে 50 কিলোর মতো, যেটা বাজার মূল্য 22-25 হাজার টাকা, আমি ইন্ডিয়ার হিসাবটা বলছি। তো ফ্রেন্ড, আপনি দেখতেই পাচ্ছেন মাত্র 6 মাসের মধ্যে যদি ঠিকঠাক মতো পরিচর্যা করা হয়, তাহলে ডবল থেকে বেশি টাকা ইনকাম করা যায়।
তো ফ্রেন্ড এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন একটা আলাদা করে ছাউনি দেওয়া আছে, যেটা বৃষ্টি হোক বা রোদের জন্য ছাগলগুলো বাইরে দাঁড়াতে পারে, ঘরটা খারাপ না করে সেজন্য। তো ফ্রেন্ড চারার কথা আপনারা অনেকে শুনতে পারেন যে কাঁচা ঘাসটা কি লাগাবেন, ফ্রেন্ড এখানে আপনি নেপিয়ার ঘাসটাই লাগাবেন। যদি 1 বিঘা জমিতেও নেপিয়ার ঘাস লাগান তাহলে 100টা ছাগলের 70% খাবারের চাহিদা 1 বিঘা জমি থেকে পূরণ হয়ে যাবে, কারণ এটা মাত্র 20 দিনে হারভেস্টিং করা যায়। তো আপনার কাছে যদি মাত্র 1 বিঘা জমিও থাকে, আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি অল্প জায়গায় এই নেপের ঘাস লাগিয়ে কিন্তু শুরু করতে পারেন। কোনো কিছু দরকার নেই, আপনি শুধুমাত্র 2-4 দিন একটু নলেজ দেবেন, 2-4 বাজার ঘুরবেন, তারপরে দাম টাম একটু কষাকষি শিখবেন, কারণ বাজারে গিয়ে দালালদের হাতে পড়ে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো মনে করেন যে আপনি 9 লাখ টাকা দিয়ে ছাগল ওঠালেন, সিম্পল আমি একটা হিসাব দিচ্ছি, 9 লাখ টাকা দিয়ে 9000 টাকা দামের 100টা ছাগল উঠালেন, তাহলে আপনার 9 লাখ টাকা 100টা ছাগল আসছে। ওই ছাগলটা যদি আপনি 6 মাস পরে বিক্রি করেন, কীভাবে করতে হবে সেটা আমি ট্রেনিংটা দিয়ে দিচ্ছি এখনই, মানে এই ভিডিওর ভিতরে, ভিডিওটা লম্বা হতে পারে কিন্তু আমি ডিটেলস আলোচনা করে দেবো আপনাকে, একটু জেড আলোচনা করবো। তো ওই ছাগলটা যদি আপনি 9000 টাকা ছাগলটা যদি 6 মাস পরে আপনি ঠিকঠাকভাবে পরিচর্যা করে বিক্রি করেন, তাহলে খরচ খরচা বাদ দিয়েও ওই 9 লাখ টাকায় আপনার 9 থেকে 10 লাখ টাকা আরামে থাকবে, মানে চোখ বন্ধ করে থাকবে, এটা আমি লিখে দিতে পারি। কিন্তু সেজন্য আপনাকে কী কীভাবে করতে হবে আমি প্রথম থেকে শুরু করি। মনে করুন আপনি ব্যবসাটা কখন করবেন, ফ্রেন্ড আপনি ব্যবসাটা বর্ষাকালে করবেন না, কারণ বর্ষাকালে সব থেকে বেশি ছাগলের রোগ হয়। তো বর্ষাকাল এড়িয়ে ঠান্ডার সময়, গরমের সময়, যে কোনো সময় আপনি শুরু করতে পারেন, সব থেকে বেটার হবে। আপনি বর্ষার শেষে গিয়ে যখন ঠান্ডা শুরু হয় তখন ওই ছাগলগুলো ওঠাবেন, বাজারে গিয়ে আপনি ছাগল ওঠাবেন সেইগুলো যেগুলো 8,000, 10,000, 12,000 টাকায় পাওয়া যায়, বা এর থেকে 7,000, 8,000, 10,000 টাকায় পাওয়া যায়, এরকম ছাগল ওঠাবেন। এর থেকে ছোটো ছাগল ওঠাবেন না, কারণ ছাগলের একটা লিমিটেশন আছে, যেরকম 6 মাস 7 মাস পর্যন্ত ছাগল কিন্তু খুব বেশি বড় হয় না, 7-8 মাসের পরে গিয়ে তারপরে কিন্তু ছাগল যে পরিমাণে বাড়ে, মানে প্রতি মাসে 2 কেজি 3 কেজি অনেকটা ছাগল আছে যে প্রতি মাসে 4 কেজি পর্যন্ত বাড়ে, এই যে বাড়তিটা সেটা 7 মাস পরে থেকেই শুরু হয়, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আপনি ছাগল যেটা উঠাবেন সেটা 7 মাসের উপরের বাচ্চা হতে হবে, আর আপনি যদি খাসি বানানোর জন্য ছাগল উঠাতে পারেন সেটা বেটার, সেটা সব থেকে ভালো হয়। খাসি উঠানোর জন্য যে ছাগলটা উঠানো হয় সেটা 2.5 মাস থেকে 4 মাস এর ভিতরে হলে কিন্তু সব থেকে ভালো হয়, 2.5 মাস থেকে 4 মাসের ভিতরে খাসি সব থেকে ভালো হয়, কিন্তু এটা 2 মাস থেকে 5 মাসের ভিতরেও করা যায়। তো একটা খাসি করা বাচ্চা বিক্রি করতে গেলে মোটামুটি 1 বছরের দরকার, 1 বছর পরেই কিন্তু ওই খাসিটা তৈরি হয়, সব থেকে বেটার 1.5 থেকে 2 বছর, কিন্তু 1 বছর পরে ওটা বিক্রি করা যায়। তো আমি যে হিসাবটা দিচ্ছি প্রথমত ওই হিসাবটা মিলিয়ে নিই, তারপরে আরও বেশি বিস্তারিত আপনি যদি জানতে চান ওর পরেও তারপরে বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ড আপনি যখন 100টা ছাগল উঠালেন আবার অ্যাপ্রক্স 9000 টাকার আশপাশে, মানে কম বা বেশি দিয়ে 10 লাখ টাকা দিয়ে 100টা ছাগল উঠালেন, ওঠানোর পরে ফ্রেন্ড ওকে যে খাবারটা দেবেন সেটা 70% কাঁচা ঘাস হতে হবে, 20% শুকনো হতে হবে, আর 5-10% যে খাবারটা দেবেন সেটা দানাদার হতে হবে, মানে যেরকম গম, চাল, গমের ভুষি, ভুট্টা, খোল, এরকম জিনিস আর কি। প্রথমত আপনি যখন ছাগল উঠাবেন ছাগলে কিন্তু রোগ অনেক বেশি হয়, মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেখানে ক্ষেত্রে আপনি কী কী টিকা দিতে হবে ছাগলকে সেটা আপনি, আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি নোট করে নিতে পারেন, নয়তো আপনি ভিডিওটি সেভ করে রাখতে পারেন, আপনার পরবর্তীতে কাজে লাগবে। আপনাকে সাধারণত কয়েকটা রোগের কথা বলি, মানে একটা ছোটো ভিডিও সব কিছু তো আলোচনা করা যায় না, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলছি। প্রথমত PPR ভ্যাকসিন, FMD, ET+TT, আর আছে গোট ফক্স, খোড়া রোগ, এরকম অনেক রোগ আছে, কিন্তু এর ভিতরে সবথেকে বেশি যে সমস্যাটা হয় সেটা হয় PPR, মানে PPR এমন একটা রোগ ধরা পড়ার পরে মানে ছাগল বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, মাত্র 5%, 95%ই মারা যায়। তো এইটা যখন শুরু হয় এটা সোয়াসের রোগের মতো, আর পুরো খামার কিন্তু সাফ করে দেয়। তো আপনি যখনই ছাগল নেবেন তখনই এই যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো কমসে কম 2-3টে যে ভ্যাকসিন আছে সেটা আপনি করে নেবেন, আমি নামটা বলে দিচ্ছি। প্রথমত আপনি PPR ভ্যাকসিনটা করবেন, FMD করবেন, আর ET+TT করবেন, এই 3টে করলে মোটামুটি বড় রোগের থেকে আপনি বেঁচে যাবেন। তো আপনাকে কী কী ইঞ্জেকশন লাগাতে হবে, প্রথমত PPRটা লাগাবেন, 15 দিন পরে গিয়ে আপনি FMDটা লাগাবেন। তো FMDর বদলে ছাগলকে যেটা লাগানো হয় সেটা আইভারম্যাকটিন বলে একটা ইঞ্জেকশন আছে, সেটা লাগানো যায়। এরপরে আর 15 দিন পরে গিয়ে
আপনি লাগাবেন ইটি প্লাস টিটি। তো এই যে পিপিআরটা, এটা ছয় মাসে একবার লাগানো যায়, এক বছরে একবার লাগানো যায়। আর দ্বিতীয়ত, আপনি যদি, আমি যেহেতু বলেছি ছয় মাসের ভিতরে ডবল টাকা ইনকাম করতে, তো ওদের জন্য প্রতি মাসে একবার করে অ্যালবান্ডাজল যে ট্যাবলেট বা সিরাপটা আসে সেটা খাওয়াতে হবে। সেটা কিসের জন্য? সেটা পেটের কিমড়ি মারা ওষুধ। প্রতি মাসে তার ওজন অনুসারে আপনি অবশ্যই যখন থেকে নেবেন সেখানে বলিয়ে দেবে যে ওজন অনুসারে এই ওষুধটা দিতে হয়। যেরকম আপনার ছাগলের ওজন যদি 20 কিলো হয়, তাহলে 2 থেকে 2.5 ml বা 2 থেকে 2.5 ml বা 3 ml দিলে হয়ে যায়। 30 কেজি হলে 3 থেকে 4 ml, এরকম একটা ডোজ আছে। তো যখন নেবেন আপনি ওষুধটা, যে কোনো মেডিকেল থেকে করে বলে দেয়, এটা খুব সহজ। ছাগলকে খাওয়াতে হবে লিভার টনিক। লিভার টনিকের কাজ, যেটা লিভারকে শক্তিশালী করে, মানে ওর খাবার দাবার পচন ক্রিয়া যেটা আছে সেটা ভালোভাবে হয়, খাওয়া ক্ষুধা বাড়ে, তো যখনই ছাগল খাবে তখনই বড় হবে। দ্বিতীয় আছে ফ্রেন্ড, আয়রন টনিকও নেওয়া যায়, আয়রন ইঞ্জেকশনও নেওয়া যায়, ট্যাবলেটও নেওয়া যায়। সবথেকে বেটার হয় আয়রন টনিক যেটা আছে সেটা, আয়রন টনিক প্লাস ভিটামিন D3 যেটা আছে, এটা বাজারে সব জায়গায় অ্যাভেলেবেল আছে। আপনি যেখান থেকে ভিডিও দেখুন আপনি এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এরপরে যে ইঞ্জেকশন আছে ফ্রেন্ড, আপনার মাল্টিভিটামিন যেগুলো আছে, যেগুলো আপনাকে পুশ করতে হবে, মানে দ্রুত বড় করার জন্য। মাল্টিভিটামিন কি, এখানে সব প্রকারের ভিটামিন থাকে, যেরকম ভিটামিন বি সি, ভিটামিন B12, ভিটামিন D, ভিটামিন D3, এরকম সব ধরনের ভিটামিনের ভিতরে থাকে, কেউ মাল্টিভিটামিন বলে। মেথাকোলোবামিন নামে একটা ইঞ্জেকশন আছে, যেটা রক্ত ভালোভাবে সম্প্রসারণ করার জন্য ব্যবহার করে, তো সেই ইঞ্জেকশনটা আপনি রাখতে পারেন। তো ফ্রেন্ড, এটা আমি আপনাকে পুরো ডিটেলসে বলছি যে কীভাবে আপনি গট ফর্মটা, মানে জলদি টাকা ইনকাম করার একটা সহজ পদ্ধতি বলছি। এরপরও অনেক কিছু আছে জানার, কিন্তু যতটা সম্ভব সেটাই আপনি বলার চেষ্টা করব। তো ফ্রেন্ড, এত গেল মেডিসিন, খাবার দাবার কী দেবেন সেগুলো। এরপরে আসে ফ্রেন্ড জাত, কোন জাতের ছাগল উঠালে সবথেকে ভালো হয়। তো ফ্রেন্ড, অনেকে বলবে কি আপনি বড় জাতের ছাগল ওঠেন, যেরকম যমুনাপারি, সিরোহি, হরিয়ানা, হ্যাঁ না? তো এই যে ছাগলগুলো আছে ফ্রেন্ড, এইগুলো কিন্তু রোগ ব্যাধি অনেক বেশি হয়। তো প্রথম পর্যায়ে আপনি যখন শুরু করছেন, সবথেকে বেটার হবে আপনি দেশি জাত নিয়ে, মানে আপনার এরিয়ায় যে ছাগলগুলো পাওয়া যায় আপনার স্থানীয় বাজার থেকে উঠাবেন, মানে আপনার ওখানে যে ছাগলগুলো পাওয়া যায় সেগুলো উঠাবেন। বড় জাতের ছাগল কিনলে বা আনলে দুই ধরনের সমস্যা হয়। এক তো, আপনি যখন আনবেন বাইরে থেকে তখন বেশি দাম দিয়ে আপনাকে কিনে আনতে হয়। দ্বিতীয় ব্যাপার, ওখানে রোগ ব্যাধি অনেক বেশি হয় আর ছাগল মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তৃতীয়ত, আপনি যদি বড় কোনো ছাগল উঠান বা আপনি যে এরিয়ায় থাকেন, লোকাল এরিয়াতে, সেই ছাগলটা মনে করেন যে আপনি একটা ছাগল বানালেন, সেটা 50,000-60,000 টাকা দাম, তো আপনার লোকাল এরিয়ায় সেই ছাগলটা বিক্রি না হতে পারে বা ঠিকঠাক দামে বিক্রি না হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার আবার সেই দূরে গিয়ে বিক্রি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভটা খুব কমই দেখতে পারবেন। তো অবশ্যই আপনি যখন 20-50টা ছাগল, বড় জাতের ছাগল পালবেন, তখন দূরে গিয়ে বিক্রি করতে পারবেন, কিন্তু প্রথম পর্যায়ে মরে যাওয়ার সম্ভাবনা যেহেতু বেশি, সব দিক দিয়ে বিচার বিবেচনা করে দেশি জাতের ছাগল ওঠানো সবথেকে বেটার। এখন বলি ফ্রেন্ড, যে গায়ে ছাগলটা আছে, যে মায়ের ছাগলটা আছে, সেটা আমরা সবাই জানি একটা থেকে 3টের ভিতরে ম্যাক্সিমাম ছাগলের 2 করে বাচ্চা দেয়। তো একটা ছাগল যদি পোষা হয়, মানে পালা হয়, তাহলে 5 বছর যেতে যেতে মোটামুটি 50টা ছাগলের উপর গড়ে দেয়। তো তারপরেও আমি কেন এই, মানে যে পুরুষ ছাগল আছে আমি সেটা পালন করতে কেন বলছি ফ্রেন্ড, এই জন্য বলছি, আপনি যদি আমার কথা শুনে প্রথম প্রথম পর্যায়ে শুরু করেন ছাগলের ব্যবসাটা, তো ছাগলের যে মর্টালিটির যে হার আছে, সবথেকে বেশি কিন্তু বাচ্চা মারা যায়। তারপরও আমি আপনাকে একটা হিসাব দিই। মনে করেন আপনি একটা বয়স্ক মায়া ছাগল কিনে নিয়ে আসলেন, কিনে আনার পরে ওই ছাগলটা যদি গাভীনও থাকে, তাও মোটামুটি 5 মাস পরে ছাগলে বাচ্চা দেয়। 5 মাস ওখানে গেল, ওই ছাগলটা বিক্রি হতে আপনি যদি 6 মাস করে বিক্রি করেন, তাহলে কিন্তু ওই দামটা আপনি পাবেন না। মানে বাচ্চার যদি 6 মাস বয়স হয়, তো ওটা বিক্রি হবে কত? আমি ইন্ডিয়ার বাজারও যদি ধরে নিয়ে হয়, তো 3,000-3,500 টাকা বিক্রি হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি লাভটা দেখতে পাচ্ছেন না, মাঝখানে কিন্তু আপনার 1 বছর চলে গেল। তো ওই আপনি যদি গর্ভবতী গাইও কিনে নিয়ে আসেন, তাও ওই লাভটা দেখতে আপনার মোটামুটি 1.5 বছর সময় লাগবে। তো ততদিন ব্যবসাটা চালু রাখা বা চালিয়ে যাওয়া খুব কষ্টের ব্যাপার। তো প্রথম পর্যায়ে আপনি যখন শুরু করবেন, হ্যাঁ অবশ্যই 1-2 আনতে পারেন মায়ের ছাগল বাচ্চার জন্য, কিন্তু প্রথম যখন শুরু করবেন তখন আমি যেটা বলেছি,
যে আপনি 7-8 হাজার বা 10 হাজার টাকার যে ছাগলগুলো পাওয়া যায় সেইগুলোই নিয়ে আসবেন, যেগুলো আপনি তুরন্ত লাভ দেখতে পারবেন। আপনার ভালো লাগছে না, আপনি 3 মাস পরে ছাগলগুলো বিক্রি করে দেবেন, 3 মাস পরও যদি বিক্রি করেন তাও 10 হাজার টাকা ছাগলে, 10 হাজার টাকার ছাগল মোটামুটি 13-14 হাজার টাকা হয়ে যাবে। মানে যে কোনো 6-7 মাসের উপরে যে ছাগলগুলো আছে সেইগুলো যদি আপনি কেনেন তো আপনার লজ্জার সম্ভাবনা খুবই কম। আর এই বয়সের যে ছাগলগুলো থাকে সেইগুলো অনেক কম মারা যায়। আপনার যদি ভালো লাগে তাহলে 10 লাখ টাকা দিয়ে ব্যবসাটি শুরু করুন যদি পারেন আর কি। আর যদি আপনার কাছে পুঁজি কম থাকে তা মাত্র 10 হাজার টাকা দিয়ে শুরু করুন, সেটাও কিন্তু মানে যদি 6 মাসে টাকা ডবল হয়, আপনি যদি 10 হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তাহলে 1 বছর যেতে যেতে আপনার 10 হাজার টাকা 30 হাজার টাকায় পরিণত হচ্ছে। আপনি যদি মনে করেন 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন তাহলে 1 লাখ টাকা 1 বছরে 3 লাখ টাকা, মানে যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিটও করে তো হয় না, তবুও 12-13 বছর লাগে টাকা ডবল হতে, আর এখানে 1 বছরে 2 বার ডবল হচ্ছে। তো বুঝতে পারছেন ফ্রেন্ড, ঝোর ঝামেলা ছাড়া ফ্রেন্ড সবাই টাকা ইনকাম করতে চায়। তো হ্যাপা ছাড়া দুনিয়ার সব থেকে সহজভাবে যদি টাকা ইনকাম করতে চান তাহলে ছাগলের ব্যবসা শুরু করতে পারেন। অনেকে মনে করতে পারেন ফ্রেন্ড প্রেস্টিজের কী হবে, ফ্রেন্ড যখন আপনি 10 লাখ টাকায় বছরে 2 গুণা করে 30 লাখ করে দেবেন না, প্রেস্টিজ আপনার চলে আসবে। তো ফ্রেন্ড যাই হোক, মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই করব। আর আপনারা যদি কমেন্টস করেন ঠিকঠাক বা আপনার যদি ভিডিও ভালো লাগে তাহলে এর পার্ট 2 বানাবো। তো ফ্রেন্ড আপনার যদি মনে হয় ভিডিওটি ফ্রেন্ডের সাথে শেয়ার করার মতো তো অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফ্রেন্ড ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।